हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। और आज के हमें शेयर करब हमारे जो पंडिचेरी ट्रिप आछे सेटार होटल और रूम टूर और तार संगे रिव्यू देव हमें। तो एटा नाम होचे होटेलटा ले रॉयल पार्क और एटा एकदम माने रोडेर उपरे लोकेशन होटेलटार और एंट्री गेट एटा और एटा एकटा फोर स्टार होटेल আর এটার চার্জেস যেটা আমরা মানে পেয়েছি সেটা হচ্ছে আমরা অনলাইন বুকিং করেছিলাম, তো ওখান থেকে আমরা 5000 পার নাইট, নিয়ার অ্যাবাউট 5000 পার নাইট আমরা পেয়েছি ডিল। তো হোটেলটা খুবই সুন্দর, এটা হচ্ছে আউটার লুকটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, সেটা খুবই মানে সুন্দর সাজানো গোছানো একদম। আর হোটেলের বিল্ডিংটাও দারুণ, মানে আগেকার দিনের মতো। আর এখানে বাইরে নিচে বেসমেন্ট পার্কিংও আছে, তাছাড়া যখন ফুল হয়ে যায় তখন এখানে বাইরে পার্কিং হয়। আর তার নিচে একটা ব্যাংকোয়েট হল আছে যেখানে পার্টি বা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হয়, তো এটা হচ্ছে বেসমেন্ট পার্কিং। আর বাইরে ছিল টু হুইলার পার্কিং আর এখানে এটা হচ্ছে ব্যাক সাইড হোটেলের। তো এই দিক থেকে আমরা ঘুরে মানে পেছন দিক থেকে ঘুরে এসে এবার সামনের দিকে এলাম। তো এরপরে আমি এন্টার করব ভেতরে। তো এটা হচ্ছে রিসেপশন লবি, তো এই রিসেপশনটাও দারুণ সাজানো আর খুব সুন্দর লাগছিল সব কিছুই। আর সিটিং এরিয়া আছে একটা, তো সোফাগুলো এখন মানে ওই করে রেখেছে ওরা, রিব্বন দিয়ে ক্রস করে রেখেছে যাতে কেউ বসতে না পারে ডিউ টু কোভিড সিচুয়েশন। আর কদিন আগেই ক্রিসমাস ছিল, তো সেই জন্যই ক্রিসমাসের জন্য সাজানো ছিল ক্রিসমাস ট্রি। আর ভীষণ ভালো হোটেলটা, আর ফুলফুলি স্যানিটাইজড আর হাইজিন মেনটেন করছিল ওরা, তো যার জন্যই আরও আমরা এই হোটেলটা চুজ করেছি। কেন কি আমরা অনলাইনেও মানে দেখলাম যে খুব ভালো সব কিছু সেফটি মেজার ওরা নিচ্ছে। আর ভেতরের ডেকোরেশনটাও দারুণ, বড় বড় ঝালর লাগানো আর খুবই সুন্দর লাগছিল লবিটা। আর একটা কোভিড কেয়ার ডেস্কও রেখেছে ওরা, যদি কারোর মানে এমার্জেন্সিতে দরকার পড়ে সেই জন্যে। তো এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, তো ফার্স্ট ফ্লোরে ওদের এখানে সুইমিং পুল আছে, তো চলুন দেখাচ্ছি আপনাদের। তো এইটা হচ্ছে ডোর, যার তো এটার ভেতর দিয়ে ঢুকলেই সুইমিং পুল আছে, জিম আছে আর স্পা আছে। আর বাট ব্যাড লাক এই সময় ওটা বন্ধ ছিল, জিম আর সুইমিং পুলটা ইউজ করতে দিচ্ছে না ওরা কোভিডের জন্যে। তো কিন্তু ভীষণ সাজানো আর খুবই সুন্দর। আর তার সাথে ওদের বারবিকিউ গ্রিল লাউঞ্জও ছিল পুল সাইডে, কিন্তু ওটাও বন্ধ ছিল, কেন যেহেতু পুল ইউজ করতে দিচ্ছে না সেই জন্য ওটাকেও বন্ধ রেখেছিল। কিন্তু স্পাটা ওপেন ছিল, ভেবেছিলাম আমরা ট্রাই করব কিন্তু আমরা সময় করে উঠতে পারিনি সেই জন্য আর হয়নি। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, এটা হচ্ছে হোটেলে যে রেস্টুরেন্ট, কিন্তু এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, মানে রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, বাট মানে লাঞ্চ ডিনার আপনারা রুম সার্ভিস করতে পারেন, কারণ যে রেস্টুরেন্টটা শুধু শুধু সানডে আর মানে উইকেন্ডেই থাকে, স্যাটারডে সানডে শুধু থাকে। তো আমরা উপরে চলে এসেছি, এবার আমি আপনাদের রুম ট্যুর দেবো। তো এটা হচ্ছে আমার রুমের এন্ট্রেন্স আর এটা হচ্ছে ওয়াশরুম। তো ওরা অলরেডি সব স্যানিটাইজ করে দিয়েছে, তাও আমরা নিজের স্যাটিসফ্যাকশনের জন্য একটু স্যানিটাইজ করছি। তো এটা হলো ওয়াশরুম, খুব বড় না ওয়াশরুমটা, তাও ঠিকঠাকই ছিল। বাথ এরিয়া সেপারেট মানে পার্টিশন করা ছিল, ড্রায়ার ছিল, তাছাড়া যেগুলো থাকে হোটেলে। আর এটা হচ্ছে একটা দরজার পাশেই ছিল একটা কভার, যাতে সেফটি লকার ছিল ভেতরে। তার পাশেই লাগেজ রাখার জায়গা, আর ওর অপোজিট সাইডেই ছিল একটা বড় মিরর, সাইজ মিরর একটা। তো আর এটা হচ্ছে রুম, এটা কিং সাইজ বেড ছিল এখানে,
আর খুবই সুন্দর সবকিছু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। দুটো চেয়ার উইথ সেন্টার টেবিল আর একটা স্টাডি টেবিল ছিল উইথ চেয়ার, আর ওর সামনে একটা বড় মিরর ছিল, আর সাথে এখানে একটা ছোট কভার ছিল যার মধ্যে ছিল মিনি ফ্রিজ। তো ফ্রিজটার মধ্যে কিছুই ছিল না, নেভার মাইন্ড, কিছু দরকারও ছিল না আমাদের। আর তার উপরে রাখা ছিল মানে টি সেট রাখা ছিল পুরো, মানে কেটলি, চা, চা চিনি, দুধ যেগুলো থাকে, আর কাপ গ্লাস, তো এগুলো তো নর্মাল হোটেলে থাকেই। আর একটা উইন্ডো ছিল, ওটা ওপেন করা যায় না, কিন্তু আমাদের ওখান থেকে ভিউটা আপনাদের দেখাচ্ছি, তো ভিউটা এমন কিছু ভালো ছিল না, মোটামুটি সিটি ভিউ ছিল, আর সেরকম কিছু ভিউ দেখার মতো ছিল না। তো যাই হোক, তারপরে রাত্রিবেলা আরও ভালো লাগছিলো যখন লাইটগুলো জ্বলছিল, আর হোটেলটা খুবই ভালো, স্টাফদের মানে ব্যবহারও খুব ভালো, তো আমার তো খুবই ভালো লেগেছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি।